বন্ধুরা আজকে আরো একটা নতুন ভিডিওতে আমার সমস্ত ভিউয়ার ও সাবস্ক্রাইবার বন্ধুদের হর্নেট ম্যানের স্যালুট। আজকে 2 জুন আর আমরা বেরিয়েছি আজকে ফ্রেজারগঞ্জে ইয়াসের কিছু রিলিফ নিয়ে সেখানকার মানুষদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। ভিডিওর সঙ্গে থাকুন, কারণ এই সময় ফ্রেজারগঞ্জের মানুষের অবস্থা কীরকম এই ভিডিওর মাধ্যমে আপনি সেটা জানতে পারবেন। তো স্টে টিউন, আর আপনি যদি এই ভিডিওর মাধ্যমে আমার চ্যানেলে প্রথম এসে থাকেন তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইব করার পরে বেল বাটনে গিয়ে অল নোটিফিকেশান অপশনে ক্লিক করে নেবেন। আর এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। সমস্ত রুটি বেকারি থেকে আপাতত গাড়িতে তোলা হচ্ছে। এখন 7টা বাজে, গাড়ি লোড হয়ে গেছে, এবার আমরা সবাই রেডি হয়ে গেছি, যাব হচ্ছে ফ্রেজারগঞ্জ। রেস্ট্রিকশনে এই অবস্থা, আমি সেটাই তো বলছি, রেস্ট্রিকশনে যদি এই অবস্থা হয় নর্মাল ডেতে তাহলে কী অবস্থা হবে। করোনা চলে যায়নি দেশ থেকে এখনো, আর টোটোতে বাবার মতো বোধ আছে মাস্ক ছাড়া। এখন ডায়মন্ড হারবারে গঙ্গার ধারে দাঁড়িয়ে আছি, দারুণ একটা সুন্দর ভিউ এখান থেকে দেখা যাচ্ছে। আর এই যে জায়গাটায় দাঁড়িয়ে আছি, এই জায়গাটা যখন ইয়াস এসেছিলো তখন পুরোটাই এটা জলের নিচে চলে গিয়েছিলো, অর্থাৎ এই জায়গাটা পুরো এই জায়গাটা পুরো জলে ডুবে গিয়েছিলো। তো আওয়াজ কেমন আসছে জানি না, প্রচুর হাওয়া দিচ্ছে, তো উইন্ড ব্লাস্ট হতে পারে। এখন 10টা বাজে, পুরো 1 ঘন্টা বাইক চালিয়ে আমরা এই ডায়মন্ড হারবারে এসে দাঁড়িয়েছি। আর আজকের যে এই কর্মসূচিটা সেটা হয়তো এককভাবে করা কারোর পক্ষেই সম্ভব নয়, তো আমাদের যে সমস্ত রাইডার ফ্রেন্ডরা আছে তারা সকলে সমবেত হয়ে একটা গ্রুপ তৈরি করে সবাই মিলে আজকে আমরা এই ত্রাণ কার্যটার জন্য ফ্রেজারগঞ্জে যাচ্ছি। বকখালি থেকে মোটামুটি আর 4-5 কিলোমিটার দূরে আছি, আর এই চারপাশের পরিবেশটা দেখলে যে দুঃখ একটা ভাব আছে, যেন কোনো কিছু একটা সুন্দর জিনিসকে কোনো কিছু যেন একটা ঘেঁটে দিয়ে চলে গেছে। ফ্রেজারগঞ্জ তো চলে এসছে, অবস্থার অনেকটা উন্নতি হয়েছে। আপনারা এখন দেখতে পাচ্ছেন ফ্রেজারগঞ্জে চলে এসেছি অলরেডি। বিভিন্ন মানুষরা ত্রাণ পাওয়ার জন্য ছুটোছুটি করছে। Thank you.
তো পিছনে ত্রাণ বিতরণ হচ্ছে আর প্রচুর মানুষ যারা এই ত্রাণের জন্য লাইন দিয়েছে, জানি না সবাইকে খাবার দিতে পারা সম্ভব হবে কি না, তবু আমাদের তরফ থেকে চেষ্টা করা হবে। মোটামুটি 300 জনের খাবার তো আছে, তো তারপরে কি হয় না হয় সেটা হয়তো পরে দেখা যাবে। আর ত্রাণ নেওয়ার জন্য যে পরিমাণে এরা মারামারি করছে, ঝগড়াঝাটি করছে, মানে এদের অবস্থা দেখে আমার মনের অবস্থা ভালো নেই। মনের কোনায় কোনো জায়গায় যেন একটা যেন অসহায়তা কাজ করছে। এদের দেখে আমি সরি খুবই মোশন হয়ে পড়েছি, সেজন্য হয়তো এরকম লাগছে। তবে আমরা যা খাবার এনেছি মনে হয় সবাইয়ের মধ্যে ডিস্ট্রিবিউট করতে পারবো না। এই মানুষগুলো হয়তো কোথাও ভরসা করে আছে যে কখন আমরা তাদেরকে খাবার দেবো, এটাই তাদের সারাদিনের খাবার। খাবার হয়তো এমন কিছু বিশেষ কিছু নয়, রুটি মুড়ি ডিম বিস্কুট। আমি বলছি বসে খাও না, দাঁড়িয়ে আছো কেন? আমি বলছি দাঁড়িয়ে আছো কেন, বসে খাও না। আমরা বাইকাররা অথবা ট্রাভেলাররা বিভিন্ন জায়গায় আমরা বেড়াতে যাই, ঘুরতে যাই, তো এই সমস্ত কোস্টাল এরিয়াতেও আমরা আসি। এবং আমাদের একটা নৈতিক দায়িত্ব থাকে যে এই সমস্ত কোস্টাল এলাকার লোকেরা আমরা যখন বেড়াতে আসি তখন আমাদেরকে আতিথেয়তা করে। সুতরাং এখন তাদের বিপদের সময় তাদের পাশে থাকাটা আমাদের কর্তব্যের মধ্যে পড়ে, আর সেই কর্তব্যের তাগিদেই আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব, যদি আপনারা পারেন ডেসক্রিপশনে দেওয়া অ্যাকাউন্ট নাম্বার অথবা ফোন নাম্বারে জিপে ফোনপে অথবা অ্যাকাউন্ট ট্রান্সফার করে সাহায্য করতে পারেন। হাই ফ্রেন্ডস, আমি শতাব্দী। কালকে আমরা কিছু খাবার ডিস্ট্রিবিউট করতে গেছিলাম ফ্রেজারগঞ্জে। ফ্রেজারগঞ্জের প্রচুর মানুষ এসেছিলো কালকে, আমরা হয়তো সেইভাবে সবাইকে দিয়ে উঠতে পারিনি। আমরা আবার চেষ্টা করব নেক্সট টাইম আবার গিয়ে কাজ করার, আবার যাতে ডোনেশন ওঠে সবাইকে গিয়ে হেল্প করার। মানে অনেকে আছে মানে খাবার দাবার ঠিকঠাক পাচ্ছে না, একটা টাইম পাচ্ছে দুপুরে, বাকি সারাদিন সকালের ব্রেকফাস্ট বা লাঞ্চ, এই লাঞ্চটা যাবো পাচ্ছে, ব্রেকফাস্ট বা ডিনার এগুলো হয়তো পাচ্ছে না। আমরা গিয়ে যতটা দিচ্ছি ততটাই ওদের কাছে হচ্ছে। সবাইকে আমি সবাইকে থ্যাংকস দিচ্ছি যারা আমাদেরকে এই ফান্ড দিয়ে হেল্প করেছে। শুধু ফান্ড দিয়ে না, তার সাথে সাথে আমাদেরকে এই ডিম মুড়ি যাবতীয় জিনিসপত্র দিয়ে যারা হেল্প করেছে তাদেরকে প্রচুর 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 থ্যাংকস।